আমি আনন্দ স্যার আর তোমরা দেখছো এভিএম এডুকেশন, স্টুডেন্টদের একমাত্র ভরসা। এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবে, আর যদি তোমার মনে হয় এই চ্যানেলের মাধ্যমে তুমি উপকৃত হচ্ছ তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করতে ভুলো না। আর কথা নয়, চলো দেখি আজকের ভিডিও। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন পরপর সাজানো রয়েছে। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে চাহিদার দামগত ও আয়গত স্থিতিস্থাপকতার পার্থক্য। তারপর চাহিদার দামগত স্থিতিস্থাপকতার নির্ধারক, তারপর চাহিদার স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন চিত্রসহ, উৎপাদনের স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাত বিধি, বৃহৎ আয়তন উৎপাদনের অসুবিধা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, জাতীয় আয় পরিমাপের অসুবিধা, আয়ের বিত্তস্রোতের ধারণা, জাতীয় আয় পরিমাপের মূল্যযোগ পদ্ধতি ব্যাখ্যা, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক দুটোরই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, আর ভারতে আয় বৈষম্যের কারণগুলি আলোচনা করা অবশ্যই, ভারতের দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে ভারত সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ভারতের বিভিন্ন প্রকার বেকারত্বের বৈশিষ্ট্য, মানে কোন কোন বেকারত্ব দেখা যায় সেই প্রকার বেকারত্বের বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে লিখতে হবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা উপকার পাবেই, নিশ্চিত তোমরা এই চ্যানেলের মাধ্যমে উপকার পাবেই। তাই অনেক অনেক বেশি শেয়ার করো বন্ধু বান্ধব, যেন সবাই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়। দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি চ্যাপ্টার ওয়াইজ দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা, কোনো রকম অসুবিধা নেই, পুরো চ্যাপ্টার ওয়াইজ পরপর প্রশ্ন সাজানো রয়েছে। এইখান থেকে কোশ্চেন তোমরা কমন পাবে নিশ্চিত, তোমরা এইগুলো খুব ভালো করে তৈরি করো, ঠিক আছে? দেখো, তারপর তোমরা পরীক্ষা দেবে, তারপর আমাকে জানাবে যে স্যার আমরা কমন পেলাম কি কমন পেলাম না, ঠিক আছে? আমি নিশ্চিত তোমরা এখান থেকে অনেক অনেক কমন পাবে, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ভিডিও, ঠিক আছে? দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।